তরমুজ ঘর। গোধূলিপুর জঙ্গলে টোনা আর টুনি নামে এক গরিব দম্পতি বাস করত। টোনা দিনমজুরের কাজ করে সংসার চালাতো, আর টুনি বাড়িতে বসে চরকায় সুতো কাটতো। বিয়ের অনেকগুলো দিন কেটে গেলেও তাদের কোলজোড়ে আজও কোনো সন্তান আসেনি। টুনি একবার মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতো। এরপর, ওগো, আমি কি একটা সন্তানের মুখ দেখতে পারবো না? একটিবার কি আমি মা ডাক শুনতে পারবো না? আমি যে আর এভাবে একদম থাকতে পারছি না। তুমি একটা কিছু করো টোনা। আমিও যে কি করি বলো? ডাক্তার কবিরাজ তো আর তোমাকে কম দেখালাম না। তবুও যদি কিছু না হয়, ঈশ্বর যদি আমাদের দিকে মুখ তুলে না তাকায়, তাহলে আমি আর কি করতে পারি বলো তুমি? আমার কপালটাই অনেক খারাপ গো। তুমি এভাবে কেঁদো না তো, তুমি কাঁদলে কি আমার ভালো লাগে বলো? এবার একটু চোখের জল মুছে আমার জন্য জল নিয়ে আসো তো। এরপর টুনি চোখের জল মুছে টোনার জন্য জল আনতে যায়। এদিকে বাহির হঠাৎ কালো মেঘে ছেয়ে আসে, আর তার সাথে হালকা বাতাস বইতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। এইদিকে টুনি জল এনে টোনাকে দেয়। এ অসময়ে এভাবে বৃষ্টি এলো, এখন আমি কাজে যাই কি করে বলো তো? আজ কাজে না গিয়ে বাড়িতেই থাকো, আমি তোমার জন্য না হয় আজ খিচুড়ি রান্না করে দিই। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। এভাবেই দুজনে গল্প করছিল, এমন সময় তারা দুজনেই একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আর তখনই দুজনে দৌড়ে বাইরে আসে, আর দেখে উঠোনে একটা ছানা বৃষ্টিতে ভিজে কান্না করছে। এই বৃষ্টির মধ্যে এই ছানাটা কোথা থেকে এলো বলতো? অত কথা পরে হবে, আগে ছানাটাকে ঘরে নিয়ে আসি, এভাবে বৃষ্টিতে ভিজে তো অসুস্থ হয়ে যাবে। এরপর টুনি বাচ্চাটাকে ঘরে নিয়ে আসে। এইদিকে বাচ্চাটা কান্না থামানোর কোনো নামগন্ধই নেই। কাঁদিস না মা, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। একটা ছোট্ট টুনটুনি পাখির ছানা এভাবেই কান্না করছিল। কে তোর মা বল আমায়? আমি তোকে এক্ষুনি তোর মায়ের কাছে দিয়ে আসবো। কে আমার মা? আমি তো জানি না আমার মা কে। তুই কোথায় থাকিস? কি করে এখানে এলি? আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করতে হবে না। এবার বল তো তোর নাম কি? নাম কি? নাম আমার কি? নাম আমার মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। বুঝেছি, আমি সবটা বুঝেছি মা। তোর নাম টুকি আর আমি তোর মা। আর এই যে তোর বাবা, ঈশ্বর তোকে আমাদের কাছে পাঠিয়েছে। তুমি আমার মা আর তুমি আমার বাবা, কি মজা! আমার মা। টোনা টুনি ছানাটাকে পেয়ে অনেক খুশি হয়। এদিকে বৃষ্টিও থেমে যায়, আবার দেখতে দেখতে রাতও হয়ে আসে। টোনা আর টুনি টুকিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়, টোনা ঘুম থেকে উঠেই নিজের কাজে চলে যায়। আর টুনি টুকিকে তার পাশে বসিয়ে চরকায় সুতো কাটতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টুকিও দেখতে দেখতে বড় হয়ে ওঠে। মা মা, তুমি এদিকে এসে বসো তো, এখন থেকে আমিও চরকায় সুতো কাটবো। তুই কি করে কাটবি বলতো? তুই কি এসবের কিছু জানিস নাকি? হ্যাঁ হ্যাঁ মা, আমি সব জানি, তোমার পাশে বসে বসে আমি সব শিখেছি। পাকা বুড়ি একটা। এরপর টুকি চরকায় সুতো কাটতে থাকে। তখনই টোনা হাঁপাতে হাঁপাতে এসে বলে, টুনি, ওপারের নদীর বাঁধ ভেঙে গেছে, নদীর সব জল জঙ্গলেই আসছে। এরই মধ্যে অনেক পাখি জলে ডুবে মারাও গেছে। তাড়াতাড়ি এখান থেকে চলো, আমাদের উঁচু কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। একই সর্বনাশের কাণ্ড হলো মা। টুকি, ওঠ, চল তাড়াতাড়ি। এরপর তারা তিনজনে পালাতে ধরে। এমন সময় পানির ধাক্কা এসে তাদের তলিয়ে দেয়। তারা তিনজনই জলে ডুবতে থাকে। এমন সময় একটা পরি এসে তাদের তিনজনকে তুলে একটা গাছের মগডালে বসায়। কে গো তুমি? এভাবে আমাদের বাঁচালে? আমি হলাম বৃষ্টি পরি। আমি তোমাদের উপর সর্বদাই নজর রাখতাম। কিন্তু কেন বৃষ্টি পরি? তুমি কেন আমাদের উপর নজর রাখতে?
কারণ টুকি আমার কন্যা। আমি সেদিন বৃষ্টির মাঝে ওকে তোমাদের উঠোনে ফেলে রেখেছিলাম। তুমি তো পড়ি, তাহলে তোমার কন্যাকে আমাদের মতো গরিবের ঘরে কেন রেখে গিয়েছিলে? কারণ টুকি একটা শয়তান ডাইনির অভিশাপে অভিশপ্ত হয়েছে। ও বড় না হওয়া পর্যন্ত অভিশাপ মুক্ত হবে না, যার কারণে পরিলোকে ও ঠাই হয়নি। কিন্তু ও তো আমার সন্তান, আর আমি মা হয়ে কি করে ওকে ফেলে দিতে পারি? এরপর আমি তোমাদেরকে কান্নারত অবস্থায় দেখতে পাই, আর আমি জানি তোমরা অনেক ভালো পাখি, তাই আমি বৃষ্টি বর্ষণ করে ওই টুনিকে তোমাদের কাছে রেখে যাই, আর তোমাদের উপর সর্বদাই নজর রাখি। এখন টুকি অভিশাপ মুক্ত হয়েছে, তাই আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। মেয়েটাকে ঘিরে আমাদের আনন্দ ছিল, কিন্তু আজ থেকে সে আনন্দ হারিয়ে যাবে। না মা, না হারাবে না, কারণ আমি সব সময় তোমাদের সাথে দেখা করতে আসব। তাহলে তো আমাদের কোনো দুঃখ রইল না, কিন্তু জঙ্গলের তো সব পাখিরাই ডুবে যাচ্ছে, আর তার সাথে আমাদেরও সবার ঘরবাড়ি ডুবে গেছে। এবার আমরা কি করব, কোথায় থাকব? আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি। এরপর পরী তার জাদু দিয়ে জঙ্গলের সব জল তুলে নেয়। এরপর পরী তার জাদু দিয়ে একটা তরমুজ ঘর প্রকট করে। এই যে তরমুজ ঘর দেখতে পাচ্ছ, এখন থেকে তোমরা এই ঘরেই থাকবে। আর এটা কোনো সাধারণ ঘর নয়, এটা হলো জাদুই তরমুজ ঘর। এই ঘর তোমাদের সোনা দানা দিবে। তোমাকে অনেক ধন্যবাদ বৃষ্টি পরি। এরপর বৃষ্টি পরি টুকিকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এইদিকে টুনি আর টোনা তরমুজ ঘরে থাকতে শুরু করে। আর তরমুজ ঘর থেকে সোনা নিয়ে জঙ্গলের পাখিদের সাহায্য করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে কালু নামের এক পাখি টোনার টুনির এমন উন্নতি দেখে মনে মনে ভাবে, টোনার টুনি তো ওই তরমুজ ঘরের জন্যই এত সোনা দানা পাচ্ছে। আমি যদি ওই ঘরটা আমার দখলে নিয়ে নেই, তাহলে তো আমিও অনেক বড় লোক হয়ে যাব। না না, আর দেরি করলে চলবে না, আজ রাতে আমাকে কাজ সেরে ফেলতে হবে। এরপর রাত হয় আর কালু তরমুজ ঘর দখল করার জন্য যায়। যেই না কালু তরমুজ ঘরে হাত লাগায়, তখনই কালুর পুরো শরীরে আগুন লেগে যায়, আর কালু সেখানেই পুড়ে ভস্ম হয়ে যায়। ঘুমিয়ে থাকা টোনা আর টুনি তা একদম বুঝতে পারে না। এরপর থেকে টোনা আর টুনি তরমুজ ঘর নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।